নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। হোমস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই বাড়িতে করে লোকের বাড়িতে বালি ফেলবে বলে তাই সাদা বালি এসছে, সেরকম দেখুন না যেন সহ হয়ে গেছে, একদম হন হন করে আওয়াজ হচ্ছে। বন্ধুরা চলুন, কী রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, চলুন বন্ধুরা আমার সাথে রান্নাঘরে চলুন। আজকে রাত কাঠায় রান্না করে ভাত বসাবো না, গ্যাসে রান্না করে ভাত বসাবো। আমার সাথে থাকবেন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে, আপনাদের সাথে গল্প করতে করতে রান্না শেয়ার করবো। চলে আসুন বন্ধুরা, এখনো ছাড়েনি, এখনো কলা হয়েই যাচ্ছে, কলা হয়েই যাচ্ছে, অনেক বড় কাঁদি হবে না বাবা? হ্যাঁ, সেই আগেরটার মতো হবে, হ্যাঁ বড় কাঁদি হবে। বন্ধুরা এখনো কলা পড়েই যাচ্ছে, মানে মোচা এখনো কাটাই যাবে না, এখনো এক সপ্তাহ পরে মোচা কাটতে লাগবে, বড় কাঁদি পড়েছে। গাছটা যেন তাল গাছ হয়েছে বন্ধুরা, ঘাট উঁচু করে দেখতে হচ্ছে। বন্ধুরা চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, তো আজকে আর উনুনে ভাত বসাতে যাবো না, আজকে ইন্ডাকশনে ভাত বসিয়েছি, একটু তাড়া আছে, একটু ডায়মন্ডে যাব। আলুগুলো কেটে নিচ্ছি, একটা কী রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করবো, এখন বলবো না, শুধু আলুগুলো কেটে নিয়ে রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে বলবো কী রান্না শেয়ার করবো। বন্ধুরা আলুগুলো কেটে নিন, আজকে কোনো মাছ ব্যাপারই এলো না, আর দাদাও ঘুমিয়ে পড়েছে। এইভাবে একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা আর বেশি আলু দেবো না, এবার টমেটোটা কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, আমার সাথে আসুন একসাথে গল্প করতে করতে রান্না শেয়ার করব। কি রান্না শেয়ার করব এখনো বলিনি বন্ধুরা, রান্নাঘরে গিয়েই বলবো। দাদা চা চা করছে, একটু চা বানিয়ে দিই, সকালবেলা চা না হলে হয় না। কি সেন্ট বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। কম চিনি খাস বন্ধুরা, চাটা আমার বৌমা বানায়, আমি আজকে চাটা বানিয়েছি, সেই জন্য চিনি কত খায় ও শ্বশুরমশাই তাই আমি জিজ্ঞেস করে নিচ্ছি, কম না বেশি। রান্নাঘরে চলে এসেছি, এবার ডিমের একটা রেসিপি শেয়ার করবো। ডিম আজকে সিদ্ধ করবো না, পোজো বানাবো না, দেখুন বন্ধুরা আর কেকও বানাবো না, কিভাবে রান্না করি দেখতে থাকুন। একটু জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আসল জিনিসটা দিচ্ছি বন্ধুরা, এটা না দিলে ভালোই লাগবে না একদম, তাই নুনটা সবার শেষে সুন্দর করে দিয়ে দিলাম। বন্ধুরা ওর সাথে একটুখানি বেসন মিশিয়ে দিচ্ছি, বেশি দেবো না, ওই অল্প পরিমাণেই দিয়ে দিলাম। তারপরে মিক্সড করবো, এবার খুব সুন্দর করে মিক্স করতে থাকবো। যতক্ষণ না সব একসাথে পুরো মিশে যায়। মিশ্রণটি, ডিমের মিশ্রণটি তৈরি হয়ে গেল, এবার কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেব। হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, এবার এই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
ফেলে নিচ্ছি। বন্ধুরা এবার ছুরি দিয়ে পিস পিস করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর বরফি বরফি টাইপের পুরো ডিমের পিস করে নিলাম। দেখতে কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। কড়া গরম হয়ে গেছে, এবার দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা উঠিয়ে দেব। নুন ছড়া দিচ্ছি, পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। বন্ধুরা দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আদা রসুন আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ আদা রসুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আলু কটা দিয়ে দিচ্ছি। আলু থেকে মশলা গুলো ছেড়ে গেছে, এবারে শুকনো গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন তো দেওয়াই হয়ে আছে, আর নুন দেবো না, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। আলুগুলো এবার সিদ্ধ হবে বন্ধুরা, একটু বেশি পরিমাণে জল দিতে লাগবে। ছেড়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা 10 মিনিট পরে আপনাদের সাথে ফিরে আসছি, কোথাও যাবেন না, আমার সাথে থাকবেন বন্ধুরা। 10 মিনিট পর আবার ফিরে এসেছি, দেখি তরকারিটা কি অবস্থা দেখি। কিন্তু আওয়াজ হচ্ছে বন্ধুরা, খুব ফোটাফুটির আওয়াজ হচ্ছে। বন্ধুরা মাংসের ঝোল না ডিমের ঝোল তো কিছুই বুঝতে পারছি না, কি সুন্দর কালার এসছে। বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারিও সুন্দরভাবে কমে এসছে, এবার এই ভাজা ডিমটা দিয়ে দেবো। ডিমের এই পোজ না, ডিমের ইয়ে বরফি, ডিমের বরফিটা দিয়ে দেবো। একবার আস্তে করে নেড়ে দেবো। বন্ধু তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। লাল লাল ঝোল ঝোল বরফি ডিমের তরকারি, বন্ধুরা আপনারা তো অনেকভাবে ডিমের তরকারি রান্না করেছেন, আমি যেভাবে রেসিপিটা বানালাম ঠিক সেইভাবেই বানাবেন বন্ধুরা। দেখবেন বন্ধুরা কত সুন্দর খেতে লাগবে, পুরো মাংসের মতো খেতে লাগবে। মাংসর মতো না হলেও মানে মাংসের তরকারি দিয়ে যেরকম অনেক ভাত খাওয়া হয়ে যায়, সেরকমই অনেক ভাত খাওয়া হয়ে যাবে। দুপুরবেলা একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা আজ এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার পাশে থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পান। নমস্কার, ধন্যবাদ।